মোবাইল আছে যেগুলি আমরা সিপিইউ পরিবর্তন করার পর ব্রাশ করার জন্য বোটিং করতে পারি না। এই সমস্যার সমাধান আমরা আজকে খুব সহজেই করব। আমি বিশেষ করে অনেকভাবে এই সমস্যার সমাধানগুলি করে থাকি। তো তার মধ্যে আজকে যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতির মাধ্যমে স্প্রিটাম যে সিপিইউ গুলি আছে, যেমন 6530, 6531, 8810, 8820, 6616L, 6610-20, এছাড়াও এই জাতীয় যে সিপিইউ গুলি আছে ওগুলিতে খুব সহজেই আপনি এই পদ্ধতি ব্যবহার করে বোটিং করতে পারবেন, ফ্লাশ করতে পারবেন। যদি বোট না পায় তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে আপনি দেখতে পারেন। আশা করি 100% কাজ করবে। আমি এইভাবেই অনেক মোবাইল করে থাকি। এছাড়াও আরো কয়েকটি পদ্ধতি আছে, তবে এই পদ্ধতিটা যদিও হিডেন, অনেকেই হয়তো এগুলি প্রকাশ করতে চায় না। তো আপনাদের সুবিধার্থে আমি এই পদ্ধতিটা আপনাকে আপনাদের আজ দেখাচ্ছি। সিপিইউ পরিবর্তন ছাড়াও যদি অনেক সময় দেখা যায় অনেক মোবাইলে বোটিং হয় না, সেক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি বোটিং হবে। তো চলুন দেখি কিভাবে আমরা এই বোটিং সমস্যাটি সমাধান করি। মজার মজার ভিডিও দেখার জন্য টিপস বাংলা প্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার কাছে যে বোর্ডটি দেখছেন এটি একটি 6531 সিপিইউ। এই সিপিইউটি আমি পরিবর্তন করেছি, এটি কাস্টমারের একটি মোবাইল, এটি ড্যাড ছিল। তো আমি বুঝতে পেরেছি যে এটি সিপিইউর সমস্যা। পরবর্তীতে আমি যখন সিপিইউ পরিবর্তন করি, করার পর মোবাইলটি অন হয়, অন হয়, আমি আপনাদেরকে একটু অন করে দেখাচ্ছি। সিপিইউ পরিবর্তন করার পর দেখুন এখানে চাইনিজ লেখা আসছে নিচে, চাইনিজ ডিফল্ট ফার্মওয়্যার দিয়ে অন হওয়ার কারণে দেখুন এই যে লেখাগুলি সম্পূর্ণ চাইনিজ। তো আমার এই জন্য এটাকে ফ্লাশ করতে হবে। অনেক সময় দেখা যায় এরকম আসে না, হোয়াইট ডিসপ্লে আসে, বাটনের প্রবলেম আছে, তো সেই জন্য আমাকে মোবাইলটি অবশ্যই ফ্লাশ করতে হবে। তো আমরা এখন দেখব এটি ফ্লাশ নেয় না, আমি দেখেছি, যার কারণে আমি টিউটোরিয়ালটা এই মোবাইলটি দিয়ে করছি। আমি এখন এটিকে ফ্লাশ করার জন্য কানেক্ট করছি। তো এই পদ্ধতিটা আপনি যে কোনো জেপিজি ড্রাগন, তারপরে মিরাকেল, তারপর ভোলকানো বা অন্যান্য বক্স দিয়ে এইভাবে করতে পারবেন। সব বক্সের জন্য আমার এই টিউটোরিয়ালটি কাজে আসবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি মিরাকেল দিয়ে দেখাচ্ছি। স্টার্টে দিলাম দেখুন এখানে কিন্তু বোর্ড পাচ্ছে না আমার। বোর্ড পাচ্ছে না, কোনোভাবে বোর্ড পাচ্ছে না। তো আমি এখন খুব একটা সিম্পল একটি পদ্ধতি দিয়ে আমি এটাকে বোর্ড পাবো। এই আসলে কেউ প্রকাশ করতে চায় না, এটা খুবই গোপন টিক্স। আমি কয়েকটি টিক্স ব্যবহার করি, তার মধ্যে এটি একটি। তো এটি আজ আপনাদের শিখাচ্ছি। দেখুন বোর্ড কিন্তু পেলো না। এখন আমরা কিভাবে এই বোর্ড পাবো চলুন দেখি। দেখুন এখানে এখানে দেখুন আমি একটু বোঝার সুবিধা একটু ভালোভাবে দেখাই। এটা হচ্ছে ডি মাইনাস, এই যে ডি মাইনাস, এটা হচ্ছে টিএক্স লাইন। আমি এই দুইটাকে শর্টিং করব, শর্টিং করে শর্ট করব, শর্ট করেই আমি ওই বোর্ডটা পাবো। দেখুন আমি যে স্টার্টে ক্লিক করলাম, করে এবার এখানে কানেক্ট করার আগেই এখানে আমার শর্ট করে রাখতে হবে। দেখুন আমি শর্ট করে রাখলাম, এরপর এখান দিয়ে ইয়াটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর একটু পরেই আমি এটা দেখুন এ ছেড়ে দিলাম। দেখুন বোর্ড পেয়ে গেছে। এভাবে আপনারা সিপিইউ পরিবর্তনের পর যদি বোর্ড না পায় তাহলে আপনি এভাবে বোর্ড পাওয়াতে পারেন।
মজার মজার ভিডিও দেখার জন্য টিপস বাংলা প্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।